চাওক আজি কেইদিনমানৰ আগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উপস্থিতিত গুৱাহাটীত কেউটা মিত্র দলের এখন যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল, যত ভারতীয় জনতা পার্টি, অসম গণ পরিষদ, UPPL উপরও সম্মিলিত গণশক্তি অসম CEM আর এই দলের নেতা আর রাভা যৌথ মঞ্চ টঙ্কেশ্বর রাভা ডাঙরিয়াকে ধরে সতীর্থ সকল উপস্থিত আছিল, কেউটা দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। বিস্তৃতভাবে আগন্তুক লোকসভা নির্বাচনের উপর আলোচনা হয়েছে আর সকলে একটা কথার উপর গুরুত্ব দিছে, সেয়া হল জনসংযোগ বৃদ্ধি করা, দলের সংগঠন আহি থাকা দিনবিলাকত মজবুত করা আর জনসংযোগ বৃদ্ধি করা। আর আজির যেটা পরিবেশ আর আপনাদের জানি যে ডিলিমিটেশন হওয়ার পিছত ইয়ার ডেমোগ্রাফি সলনি হল, আর ডেমোগ্রাফি সলনি হওয়ার লগেলগে তাত বসবাস করা যখন লোক সকলের ভোটিং বিহেভিয়ার সলনি হব। গতি আমি নিশ্চিত যে আমার যে মিশন, এই মিশন খুব সুন্দরভাবে সফল হব। গণ পরিষদে মই তো কৈ আহিছো যে আলোচনা হওয়া নাই, আলোচনা পলমকৈ হব, এই কথা অহু সিদিনা মাননীয় মুখ্যমন্ত্রীও কৈছে যে আলোচনার পিছত আপনাদেরকেতো গম পাবই। গতি যিয়ে নহক কিয় আমি যত উঠিম আমাক সহায় করব, আর বাকি দলবিলাকে আমার NDA-র যাক পার্টনার পার্টি আছে আর যত NDA-র অন্য পার্টির প্রার্থী থাকিব তাত আমি সহায় করব। মইতো কৈছো ভূপেন বৰাই আজি এটা কয় কালিলে এটা কয়, মই এই কথার উপর মানে বেশি কমেন্ট দিব বিচার। দেখা গেছে যে গৌরব গগৈ যোরহাটের পর খেলার কথা আসলে কিন্তু স্পষ্ট হয়েছে, মই নকল যেহেতু আমিয়ে কত বা খেলিম প্রার্থিত্ব সম্পর্কে এতালেক কোনো ধরনের খাটাং সিদ্ধান্ত হওয়া নাই, মই তো নিজের কথাই কইছো, আনের কথা আর কিমান কম। এটা কথা নিশ্চিত, ইয়াত কংগ্রেস এবার ভালকৈ ধরাশায়ী হব, সেইটোতো কৈছোঁয়ে। চাওক আজি কেইদিনমানৰ আগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উপস্থিতিত গুৱাহাটীত কেউটা মিত্র দলের এখন যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল, যত ভারতীয় জনতা পার্টি, অসম গণ পরিষদ, UPPL উপরও সম্মিলিত গণশক্তি অসম CEM আর এই দলের নেতা আর রাভা যৌথ মঞ্চ টঙ্কেশ্বর রাভা ডাঙরিয়াকে ধরে সতীর্থ সকল উপস্থিত আছিল, কেউটা দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। বিস্তৃতভাবে আগন্তুক লোকসভা নির্বাচনের উপর আলোচনা হয়েছে আর সকলে একটা কথার উপর গুরুত্ব দিছে, সেয়া হল জনসংযোগ বৃদ্ধি করা, দলের সংগঠন আহি থাকা দিনবিলাকত মজবুত করা আর জনসংযোগ বৃদ্ধি করা। আর আজির যেটা পরিবেশ আর আপনাদের জানি যে ডিলিমিটেশন হওয়ার পিছত ইয়ার ডেমোগ্রাফি সলনি হল, আর ডেমোগ্রাফি সলনি হওয়ার লগেলগে তাত বসবাস করা যখন লোক সকলের ভোটিং বিহেভিয়ার সলনি হব। গতি আমি নিশ্চিত যে আমার যে মিশন, এই মিশন খুব সুন্দরভাবে সফল হব।